আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে বিপদে প্রিয় ভাইয়ের আমরা প্যানিক হব না, ধৈর্য ধারণ করব, বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখবো একজনের উপর, তিনি কে। আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময়, বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন, খুব দামি কথা, খুব হেভি ওয়েট কথা, মনোযোগ দিয়ে শুনুন, তিনি বলতেন যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। আই রিপিট, আমি আবারও বলি, যে নাজ নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয়। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন? মোয়ারের ভাইয়েরা, আর মন খারাপ করবেন? আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি। যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো, আল্লাহ আল্লাহ তুমি তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি সুস্থ করে দাও। যখন লাইফ থ্রেট দেখেন, আপনি গুম হয়ে যেতে পারেন, আপনার কারাবন্দি করতে পারে, এরকম একটা বিপদের মধ্যে আছেন, তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেকটিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয়। কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি। তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই? অনেক পজিটিভ দিক আছে, কয়েকটা শেয়ার করি। এক নাম্বার, আল্লাহ, এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম, ইমাম ইবনু তাইমিয়া যেটা বললেন। এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায়, এলিভেট করতে চায়। আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার, রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন, মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস। যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে, আপগ্রেড করে দেয়। আল্লাহ তাআলা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে, র্যাঙ্ক, এটাকে আপগ্রেড করবেন। কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই। বুঝতেছেন কথা? আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে, কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না। তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে, পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয়। সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে লাভ না লস? আওয়াজ করে বলেন লাভ না লস? মুমিন জীবনের সব লাভ, যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া। আপনার জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত টেনশন, যত অ্যাংজাইটি, যত ইনজুরি, এমনকি গোলাপ ফুল পাড়তে যে ওখানে যে কাটা বাঁধছে, বরই খেতে যে বরই গাছে ওঠার পর যে একটা কাটা বিঁধছে আপনার হাতে, এর কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে, বিপদ আপদে ফেলে আল্লাহ তাআলা বান্দার পাপ মোচন করে, বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দার শাস্তি মওকুফ করে। এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায়, তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে, উত্তীর্ণ হলেই আল্লাহ তাআলা ওই শাস্তিকে মওকুফ করে দেয়। তাহলে আসুন সামারি করি, পুরো আলোচনাটার সামারি করি। এক নম্বর সামারি হচ্ছে বিপদ আপদ, পরীক্ষা, স্ট্রাগল, কষ্ট, এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া, এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত, এর বাইরে কেউ যেতে পারে না, ইভেন নট দ্য মেসেঞ্জার্স, নবীরাও। আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে, আপস এন্ড ডাউনস, টেস্ট এন্ড ট্রায়াল, নবীরাও না। তাহলে এটা
আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদ আপদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না। পারবেন? হ্যাঁ, এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, এটাই পৃথিবী, চিরসুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না। শুরুতে বলছিলাম না চিরসুখ চির শান্তি? বলেন তো এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার? জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে? যাবে না। তাহলে আজকের আলোচনার এক নাম্বার লেসন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নাতুল্লাহি ফি দুনিয়া, এই দুনিয়া আল্লাহর সুন্নাত, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, নবীরাও পায় নাই। দুই নাম্বার লেসন, বাঁচার যেহেতু সুযোগ নাই, উই হ্যাভ টু ফেস ইট উইথ প্যাশনস ইন্টেলেক্ট এন্ড তাওয়াক্কুল। বিপদে অস্থির হওয়া যাবে না, এটাকে ফেস করতে হবে উইথ প্যাশনস, ধৈর্যের সাথে। বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে? ধৈর্য। প্যানিক হবেন না, অস্থির হবেন না, ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টেলেক্ট। আল্লাহর দেয়া আপনার ইন্টেলেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বান্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে। আর সবশেষে আত্তাওয়াক্কুল আলাল্লাহ, ডিপেন্ডিং অন আল্লাহ, ভরসা করব কার উপর? আল্লাহর উপর। পারা যাবে তো? আচ্ছা, দুইটা লেসন গেল। তিন নাম্বার লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া। দুনিয়ার এই বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে। ওরা ছোট মানুষ তো, অস্থির হয়ে যায়, আব্বু আমার সাথে কেন এমন হয়, আমারই শুধু পেন্সিল চুরি হয়, আমারই শুধু এটা হয়, আমি পরীক্ষায় খারাপ করি, আমি ব্যথা পাই, আমার এই আমার সেই। ছোট মানুষ তো বুঝে না, ওরা বুঝাইতে হবে যে বাবা দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ, এটাই জীবন, এটাই কি এই লাইফ হ্যাক্স গুলো তাদেরকে শেখাইতে হবে। ডোন্ট বি প্যানিক, প্যানিক হওয়া যাবে না, দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন্ড, এটাই জীবন, বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে, ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে, তাহলে তারাও প্যানিক হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, চার নাম্বার লেসন হচ্ছে যেটা আমরা জানলাম, এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না, সামটাইমস ইট ব্রিংস খায়ের ফর আস ইফ ডেল প্রপারলি, ঠিক মতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আস, কি বলেন? তাই না? কল্যাণ বয়ে নিয়ে আস। আর সব শেষ কথা হলো, আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি, আমরা যেন সবর এখতিয়ার করতে পারি, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, কারণ তৌফিক দেওয়ার মালিককে আল্লাহর কাছে যেন আমরা কায়েম অনুবাক্যে প্রার্থনা করতে পারি, আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সবর, হ্যাঁ উইথ ইন্টেলেক্ট, উইথ তাওয়াক্কুল। আসল হাতিয়ার হচ্ছে এটা, দোয়া আল্লাহর কাছে চাইবেন, মনোযোগের সাথে চাইবেন, আন্তরিকতার সাথে চাইবেন, উদুল্লাহ ও আন্তু মুখিনুনা বিল ইজাবা। বিষ্ণু বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবেনই, এমন ভাবে চাও। অনেকে রোবোটিক দোয়া করে, রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই, ধ্যান নাই, মন নাই, আগ্রহ নাই, ভালোবাসা নাই, ওই দোয়া আল্লাহ কবুল করে না, মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। নবীরা তাদের জীবনে যেভাবে স্ট্রাগল, আপস এন্ড ডাউনস, বিপদগুলোকে, টেস্ট এন্ড ট্রায়াল গুলোকে ডিল করেছে, আমরা যেন সেভাবে ডিল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন। মিজানুর রহমান আজহারি হুজুর, এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।